সিকোয়েন্স অর্থাৎ কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, অথবা একটা সেন্টেন্স দেওয়া থাকবে, অথবা একাধিক সেন্টেন্সও দেওয়া থাকতে পারে, অথবা সেন্টেন্সের অংশ বিশেষ দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের তথ্য নিয়ে আমরা কমপ্লিটিং করব। এখানে যেমন দেওয়া আছে, যেমন দেওয়া আছে, পিপুল ড্রাইভ টু ফাস্ট, সো দেয়ার আর মেনি অ্যাক্সিডেন্টস ইফ পিপুল ড্রোভ স্লোলি। বিষয়টা এরকম যে মানুষ খুব দ্রুত গাড়ি চালায় এবং এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। যদি তারা গাড়ি একটু ধীরে চালাতো, অত ফাস্ট না চালাতো, তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। এটাই তো মানে আমরা নিলাম যে কি অর্থে দিব। এবার চলো আমাদের দুটো জিনিস খেয়াল করতে হয়। গত ক্লাসে, গত কমপ্লিটিং এর ক্লাসে আমি এই কথাগুলো বলেছিলাম, আজও বলছি আমি, যে তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে কমপ্লিটিং করার সময়। এক হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্স গুলো এমন ভাবে দেওয়া হয়েছে তোমাকে স্ট্রাকচারটা ফলো করতেই হবে। কোনো কোনো সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করার কোনো প্রয়োজন নাই, ওইটা এমন কোনো বিশেষ স্ট্রাকচারকে ফলো করে দেওয়া হয়। তো আমাদের যখন ইফ দিয়ে শুরু হয়েছে এবং দেখি পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনালের আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। সেকেন্ড কন্ডিশনালের সেকেন্ড ক্লজটা সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান এই স্ট্রাকচারকে ফলো করে। সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান, এই হলো প্রথম শর্ত, সেন্টেন্সের স্ট্রাকচারকে ফলো করা এবং সে অনুযায়ী সেন্টেন্সকে লেখা। এবার চলো অর্থ। একটা বাক্য লিখলে বাক্যটা কখন একটা সার্থক বাক্য হবে, যখন বাক্যটা মিনিংফুল হবে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, বাট দ্য সেন্টেন্স ইজ নট মিনিংফুল, এটা কিন্তু বাক্য সার্থক হবে না। সো আগে যেই তো দুটো বাক্য দেওয়া আছে, সেই বাক্যের থেকে তথ্য নাও। মানুষ দ্রুত গাড়ি চালায়, এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। এবং এবার যেটা দেওয়া আছে, মানুষ যদি গাড়ি দ্রুত না চালাতো অ্যাক্সিডেন্ট কম হতো। ইফ পিপুল ড্রোভ স্লোলি দে উড অথবা কুড, যাই দাও, উড অ্যাভয়েড মেনি অ্যাক্সিডেন্টস, তারা অনেক অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারে। বুঝাতে পারলাম আমি স্ট্রাকচার ফলো করেছি এবং অর্থটাও আমি বজায় রাখছি। এটা এই দুইটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। স্ট্রাকচার যদি কোনো একটা বিশেষ স্ট্রাকচারকে ফলো করে কোনো সেন্টেন্সের একটা ক্লজ দেওয়া থাকে, বাকি ক্লজটা ওই স্ট্রাকচারকে ফলো করেই লিখতে হবে এবং অর্থটা ঠিক থাকতে হবে। যেমন দেখো আরেকটা, আমি এটা বুঝে ফেলি। এই বাক্যটা খেয়াল করো, আই হ্যাভ মিসড দ্য 8 o'clock ট্রেন, আমি 8টার ট্রেন মিস করেছি। ডু ইউ নো হোয়েন, তুমি কি জানো কখন? এখানে একটা স্ট্রাকচার ফলো করতে হবে কিন্তু, কারণ সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, তার মানে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এখানে কোশ্চেন মার্কটা হয়তো ওরা দিয়েই দিবে। তো এখন তোমাকে অর্থটা অনুযায়ী বেশি খেয়াল রাখতে হবে, আর কোনো কিছু নাই এখানে, আর কোনো স্ট্রাকচার নেই। যেহেতু তোমার প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, এটা বাকি অংশটা তো প্রেজেন্ট টেন্সে লিখতে পারো, তুমি ফিউচারে লিখলে ভালো হয়, জানতে চাওয়া, যেহেতু নেক্সট ট্রেনের কথাই জিজ্ঞেস করা হবে। যে আমি 8টার ট্রেন মিস করেছি, তুমি কি জানো কখন পরের ট্রেন ছাড়বে? হোয়েন দা নেক্সট ট্রেন
will leave. কখন নেক্সট ট্রেন ছাড়বে তুমি কি জানো? দেখো আমি কি করেছি, হোয়েনের পরে যেহেতু এটা হোয়েন দেওয়া আছে তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ আছে, অবশ্যই ক্লজ থাকতে হবে, দুটো ক্লজ, সাবজেক্ট লিখেছি দ্য নেক্সট ট্রেন এবং তারপরে ভার্ব লিখেছি উইল লিভ, কখন নেক্সট ট্রেনটা ছাড়বে, এটাই। আমরা আরেকটা বাক্য দেখব, একটু খেয়াল করে দেখো, আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারছি না, ইট ইজ লং সিন্স। এখানে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে সিন্স যুক্ত বাক্য, যদি সিন্স থাকে এবং আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, এটা হচ্ছে স্ট্রাকচার। এবং অর্থটা কি করতে হবে, আমি তার নাম স্মরণ করতে পারছি না, নাম স্মরণ করতে না পারার পেছনে কারণ, এবং লং সিন্স অর্থাৎ দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, তার মানে দীর্ঘ সময়ে তার সাথে আমার আর দেখা হয় নাই। তাহলে আমরা এটা বলতে পারি, ইট ইজ লং সিন্স আই মেট হিম, তার সাথে আমার দেখা হয়েছিল অনেক আগে। তাহলে আমি স্ট্রাকচার ফলো করলাম, যেহেতু সিন্স এর আগেটা প্রেজেন্ট টেন্স আছে পরেটা পাস্ট ইনডিফিনিট লিখেছি, এবং অর্থটা আমি নিয়ে আসলাম আমার প্রদত্ত সেন্টেন্স থেকে, কিছু কি বলে এখান থেকে ক্লু থাকে যে কি নিতে হবে, কি অর্থে লিখতে হবে, সেটা আমি লিখলাম এখানে। এরপরে দেখো বাক্যটা, উই আর অলরেডি লেট, আমাদের এরই মধ্যে দেরি হয়ে গিয়েছে, উই ক্যান্ট ওয়েট ফর হিম এনি মোর, তার জন্য আমরা আর অপেক্ষা করতে পারি না, ইট ইজ হাই টাইম। এখন ইট ইজ হাই টাইম একটা স্ট্রাকচারকে ফলো করে, ইট ইজ হাই টাইমের পরে তুমি যা লিখবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু ভার্বের পাস্ট ফর্ম, এবং তারপরে অন্যান্য এক্সটেনশন যদি লাগে অর্থাৎ অন্যান্য প্রয়োজনীয় অংশ যদি লাগে সেটা আমরা লিখবো। এবং এখন আমাকে কি তথ্যটা নিতে হবে এখান থেকে উপরে প্রদত্ত সেন্টেন্স দুটো থেকে, যে আমাদের দেরি হয়ে গেছে তার জন্য অপেক্ষা করছিলাম, দেরি হয়ে গেছে আমাদের অনেক, তার জন্য আর অপেক্ষা করা যাবে না, তাহলে উই স্টার্টেড দ্য জার্নি অর আওয়ার জার্নি, আমরা কোথাও যাচ্ছিলাম, বাস এসে গেছে, আমরা দেরি করে ফেলছি, একজন আসে নাই, তার জন্য অনেকক্ষণ দেরি করা হয়েছে, আর তার জন্য দেরি করা সম্ভব না, কারণ আমাদের নির্দিষ্ট সময় সেখানে পৌঁছতে হবে। তো এখন আমরা বলতে পারি উই স্টার্টেড আওয়ার জার্নি, আমি ফলো করলাম কি স্ট্রাকচার ফলো করলাম সাবজেক্টের পরে ভি টু ফর্ম, তারপরে বাক্যের প্রয়োজনীয় অংশ, যদি শুধুমাত্র এটা দিয়ে এটাই দিতে হবে এমন কোনো কথা নাই, অন্য কিছু লেখা যাবে, কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ভি টু ফর্মটা লিখতে হবে, এটা আমার কাছে মনে হয়েছে, আমি লিখেছি, এর বাইরেও কিছু লিখতে পারো। তাহলে এটা গেল, এবার আমরা দেখি
এটা খুব সহজ একটা বাক্য, উই ডু নট লিভ টু ইট, আমরা খাওয়ার জন্য বাঁচি না, খেতেই হবে, খাবোই, এই জন্যই বেঁচে থাকা, এটা না, আমরা খাই সো দ্যাট, সো দ্যাটটা হচ্ছে এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্স, আমরা খাই দিস ইজ কজ, এবং খাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে কনসিকুয়েন্স, রেজাল্ট অথবা ইফেক্ট, যে আমাদের উদ্দেশ্যটা কি থাকে খাওয়ার, উদ্দেশ্যটা থাকে সো দ্যাট উই ক্যান কিপ ফিট। আমরা যেন সুস্থ থাকতে পারি, তাহলে এখানে আমি একটা স্ট্রাকচারকে এখানে ফলো করতে হবে, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, তারপরে হচ্ছে V1, এবং টেন্স অনুযায়ী যদি দেখা যায় যে সো দ্যাট এর আগের অংশটুকু পাস্ট টেন্সে আছে তাহলে ওই সো দ্যাট এর পরে সাবজেক্ট লিখে কুড অথবা মাইট হয়ে যাবে এবং V1 থাকবে, আর অর্থটা নিতে হবে যে বাক্যটা দেওয়া আছে সেটা, আমরা খাওয়ার জন্য বাঁচি না, তাহলে আমরা সুস্থ থাকার জন্য খাই, আমরা খাই যেন আমরা এনার্জি পাই, আমরা সুস্থ থাকি, আমরা কাজ করতে পারি, বেঁচে থাকতে পারি, আমরা খাওয়ার জন্য বাঁচি না, আমরা বাঁচার জন্য খাই, তাহলে এটা হতে পারে উই ক্যান লিভ, এটাও হতে পারে উই ক্যান লিভ, আমরা বেঁচে থাকতে পারি, তো আমি এখানে লিখছি উই ক্যান কিপ ফিট। তো আরেকটা বাক্য আমরা দেখব, আমি ঘুরে ঘুরে আমি উপরের বাক্যটা মুছে ফেলি, টাইম ইজ ভেরিয়েবল, ভেরি ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ, দোজ হু হ্যাভ বিকাম গ্রেট ইন লাইফ, চলো এটা একটু দেখি, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সময় খুব গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান, খুব দামি, দোজ হু হ্যাভ বিকাম গ্রেট ইন লাইফ, যারা জীবনে বড় হয়েছে, বড় হয়েছে বলতে কিন্তু অলরেডি তারা বড় হয়ে গেছে, অর্থাৎ যে অবস্থা থেকে তারা আজকের অবস্থানে আসছে সে আগের অবস্থানটা বড় ছিল না, তার মানে সেখান থেকে অলরেডি তারা বড় হয়ে গেছে, তাহলে সেইখান থেকে তারা সময়ের সঠিক ব্যবহার অথবা সদ্ব্যবহার করে আসছে, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে তারা অতীতে সময় সদ্ব্যবহার করেছিল বলেই আজকে তারা বড় হয়েছে, তো আমরা এটাকে পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি, দোজ হু, আচ্ছা একটা ব্যাপার এখানে এসে খেয়াল করতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা, এটা একটা সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট আছে, ভার্ব কয়টা আছে দেখো তো, হ্যাভ বিকাম একটা, কাজেই তোমরা এই ধরনের সেন্টেন্সে যে ভুলটা মাঝে মাঝে করে বসো যে তোমরা এই দুইটা সাবজেক্টকে ধরতে পারো না, পাশাপাশি দুইটা সাবজেক্ট বসে গেছে, তো সাবজেক্ট দুইটা আছে, ভার্ব একটা আছে, আমাকে আরেকটা ভার্ব লিখতে হবে, আরেকটা সাবজেক্ট লেখার কোনো সুযোগ নাই, দুটো সাবজেক্টের জন্য আমরা এই যে হ্যাভ ভার্বটা এটা হচ্ছে হু এর জন্য, আমরা এখন এই দোজ এর ভার্বটা লিখবো, দোজ পিপল, তাহলে ইউজড টাইম প্রপারলি, সঠিকভাবে সময়ের ব্যবহার করেছে, আমি অবশ্য অন্য শব্দ দিতে পারতাম, ইউটিলাইজড দিতে পারতাম, ইউটিলাইজড টাইম প্রপারলি, ইউটিলাইজ মানেও ব্যবহার করা, তো আমি এখানে একদম সহজ তোমরা যেই ইয়েটা করো কি বলে যে ভার্বটা তোমার সাথে তোমাদের পরিচয় বেশি আছে, আমি একটা জিনিসে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমি কিন্তু পাস্ট টেন্সে লিখেছি, তারা অতীতে সময়টার সঠিক ব্যবহার করেছিল বলেই আজকে তাদেরকে বড় মহৎ বা সফল বলা হচ্ছে, তাহলে তারা সময় আগে ব্যবহার করে আজকের পজিশনে পড়ছে, এই জন্য কিন্তু আমি পাস্ট দিয়েছি।
আরেকটা বাক্য আছে, আমরা এটা মুছে ফেলব। Rebecca asks me to meet her up. এই বাক্যটা খেয়াল করো, রেবেকা আস্কস মি টু মিট হার আর্লি ফুল স্টপ, শি উইল বি অ্যাংরি ইফ। তাহলে ইফ যুক্ত বাক্য এবং ইফ ক্লজ ছাড়া বাকি যে ক্লজটা থাকবে কন্ডিশনাল সেন্টেন্সে সেটা দেওয়া আছে ফিউচার ইনডিফিনিটিভ। আমরা যদি স্ট্রাকচারের দিকে খেয়াল রাখি তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তোমাদের লিখে দিয়েছিলাম বোর্ডে আমি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটটা দেওয়া আছে, ইফটা মাঝখানে নিয়ে আসছে, তাহলে ইফের সাথে যে ক্লজটা থাকবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে ইফ আই ফেইল টু মিট হার ইন টাইম, আমি সময় মতো যদি তার সাথে মিট করতে না পারি, ইফ আই ফেইল টু মিট হার ইন টাইম, সময় মতো যদি তার সাথে আমি দেখা করতে না পারি সে রেগে যাবে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। আমি এখন তোমাদের সাথে একটু কথা বলবো, তোমরা যারা ক্লাসে আমার সাথে সংযুক্ত আছো। আগামী ক্লাসটা তোমাদের উপর কিসের উপরে নিব সেটাও একটু কথাবার্তা বলা দরকার। তো চলো দেখি, তোমরা একটু একটু দেখেন, স্টুডেন্টদেরকে একটু ইয়ে করে দেন। ক্যামেরাটা দিকে দিয়ে দিলাম, আচ্ছা যেই থাকুক তোর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো জি স্যার। আচ্ছা কে আছো ক্লাসে? আফসা আছো না? আচ্ছা আমি আজকে জি স্যার কম্পিটিটিভ এর উপরে যে ক্লাস নিলাম তুমি কি বুঝতে পারলা? জি স্যার বুঝছি। আচ্ছা এখন তোমার কি এই আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার আছে আমাকে? না স্যার কোনো প্রশ্ন নেই। তাহলে আমি যে কয়টা সাতটা সেন্টেন্স আলোচনা করেছি আজকে আমি তো এগুলো মোটামুটি বুঝতে পারছি। একটা জিনিস এখানে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমাদের এই কমপ্লিটিং এর সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওরা একটা স্ট্রাকচারকে ফলো করে, স্ট্রাকচারটাকে ফলো করে। অর্থাৎ আমি তোমাদের কিছু স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, অল্পই দিয়েছি, খুব বেশি না, হয়তো সব মিলে 10-12টা হবে। এই স্ট্রাকচারগুলো থেকে কিন্তু বাক্যগুলো আসে, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অর্থটা ঠিক রাখার জন্য সেন্টেন্সের যে অংশ দেওয়া থাকে অথবা একাধিক বাক্য এক্সট্রা দেওয়া থাকে সেখান থেকে তুমি সেন্টেন্সের কী লিখবে সেই সিদ্ধান্তটা নিতে পারো। আর পুরো ব্যাপারটা হচ্ছে স্ট্রাকচারটাকে ফলো করতে হয়। আজকে যেটা দেখলা তোমরা যে প্রত্যেকটা সেন্টেন্সে অলমোস্ট প্রত্যেকটা সেন্টেন্সে স্ট্রাকচার ছিল। তো ক্লাসের উপস্থিতিটা আসলে বেশি হওয়া দরকার। একজন স্টুডেন্ট ক্লাসে থাকলে কীভাবে হয়, মানে এটা কী করে সম্ভব যে ক্লাসটাকে আরও ফলপ্রসূ করা? তো তোমার কাছে যাদের নাম্বার আছে বা তোমার পরিচিত যারা আছে তাদেরকে ক্লাসে থাকতে বলো, ইংরেজি ক্লাস তো লাগবে। আর তোমরা কিন্তু এরই মধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না। সেটা সেদিন আমাদের শিক্ষামন্ত্রী একদম সুস্পষ্ট ভাষা বলে দিয়েছে, কিছুতেই অটোপাস না, যেই সিস্টেমই হোক একটা সিস্টেম হবে, সেটা অ্যাসাইনমেন্টও হতে পারে
অ্যাসাইনমেন্ট আকারে হতে পারে বা ছোট্ট কোনো সংক্ষিপ্ত পরীক্ষাও হতে পারে। আচ্ছা, এটার পরেও একটা কথা আছে, তোমাদের ইন্টারমিডিয়েটের পরের যেই শিক্ষা স্তরটা হায়ার এডুকেশন, সেখানে তো তোমাদের কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। তোমরা যদি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও বা ভালো বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও বা যেখানেই ভর্তি হও, সেখানে তো তোমাদের ইংরেজির মতো একটা বিষয়কে তো তুমি একদম না জেনে বা যেতে পারো। কাজে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলেই আমি তোমাদেরকে কিন্তু বারবারই কথাটা বলি যে তোমরা ক্লাসে থাকো। এখন আমাদের ইন ক্যাম্পাস ক্লাস নেওয়া সম্ভব না বাংলাদেশের পরিস্থিতির কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে। তো আমাদের তো এখন একটাই উপায়, সেটা হচ্ছে অনলাইন ক্লাসের মধ্য থেকে আমাদের সমস্যাগুলো সমাধান করে নাও। আর সেখানে তোমাদের সপ্তাহে দুটো ক্লাস আছে, আমার সাথে একটা ক্লাস মাত্র। তো এটাতে যদি তোমাদের উপস্থিতিটা বেশি থাকে আমিও তো উৎসাহিত হই, বা আমাকে কিছু প্রশ্ন করতে পারো তোমরা, কিন্তু আমি তো ক্লাসে কাউকে পাচ্ছি না। যে তুমি আজকে আসো আর তো কেউ নাই, তাহলে কিভাবে হবে? তো আফসা স্যার, আমি আমার সাথে যাদের কন্টাক্ট সবাই বলবো, হ্যাঁ তাদেরকে একটু ফোন করে দিও, ফোন করে বলো যে আগামী ক্লাসটাও আমি এই কমপ্লিটিং এর উপরেই নিব। তাহলে আগামী ক্লাসটা কমপ্লিটিং এর উপরে নিব, ওরা যেন সংখ্যা একটু বেশি আসে, ঠিক আছে? তো আজকে আর কোনো তোমার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো না, আমি আজকে শেষ করি। স্যার প্রশ্ন আছে তোমার, কিছু জানার আছে আজকে? হ্যালো স্যার, প্রশ্ন নাই। আচ্ছা প্রশ্ন নাই, তাহলে আজকে শেষ করে দিই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখা যায় কি, একদিনই ছিল কিন্তু আমার তাদের